এবার আরো কিছু সংবাদ জানিয়ে দেব এক নজরে। দেশ বিদেশে সব ষড়যন্ত্র ছিন্ন করে দেশ উন্নয়নের অভিযাত্রায় এগিয়ে যাবে এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস গ্রামে নিজ বাড়িতে ঈদুল আজহা উদযাপন করছেন মন্ত্রী। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন হলো বিদেশে টাকা পাচার ও লুটপাটের প্রজেক্ট। সরকারের লুটপাটের কারণে দেশ আজ সংকটে, মানুষ স্বাচ্ছন্দ্যে ঈদ করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন তিনি।